আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি অষ্টম পর্বে আমাদের যে আলোচনা শুরু হয়েছিল এবাদত এবং আমল কবুল হওয়ার জন্য শর্ত হল ইসলাম ভঙ্গকারী অন্যায় অপরাধ এবং কারণগুলো থেকে আমাদের মুক্ত থাকতে হবে আমরা অষ্টম পর্বে আপনাদের কাছে একাধারে এক থেকে চার পর্যন্ত কারণগুলো তুলে ধরেছি পঞ্চম আরেকটি কারণ হচ্ছে রসুল্লাহ সাল আলি আসলাম কর্তৃক প্রাপ্ত রসুল সাল্লাহ আলি আসলামের পক্ষ থেকে তাবলিগকৃত আমাদেরকে জানানো যে বিধানগুলো আছে বিধিবিধান কোরআন এবং সন্ন্যাস থেকে শরীয়ত এর কোনো একটি অংশকে যদি কেউ ঘৃণা করে অবজ্ঞা করে তাহলে ইসলাম ভঙ্গ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যার ইসলাম ধ্বংস হয়ে গেল আমল কিভাবে থাকবে আমল কিভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে অবশ্যই নয় সে বিষয়টা যাই হোক না কেন ওটা এবাদত হোক আমল হোক ওটা হালাল জাতীয় কিছু হোক হারাম কিছু হোক ইসলাম ফরজ করেছে এমন বিষয় হতে পারে সন্ন্যাস ঘোষণা করেছে নফল ঘোষণা করেছে এমন হইতে পারে যাই হোক না কেন কোনো কিছুকে ঘৃণা করা যাবে না হেই করা যাবে না তুচ্ছ ভাবা যাবে না অন্যথায় ইসলাম ভঙ্গ হয়ে যাবে ইমান ভঙ্গ হয়ে যাবে এ সমস্ত কারণের একটার সাথে আর একটার পার্থক্যটা অত্যন্ত সূক্ষ্ম আমরা যদি মনোযোগ সহকারে না শুনি বোঝার চেষ্টা না করি তাহলে কিন্তু আমরা পার্থক্য হয়তো করতে পারব না ষষ্ঠ কারণটা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে অথবা তার হাদিসের মাধ্যমে যে সমস্ত শরীয়ত জানিয়েছেন শরীয়ত আমাদের কাছে তুলে ধরেছেন এবাদত তুলে ধরেছেন আমল তুলে ধরেছেন নিয়ম নিয়মকানুন তুলে ধরেছেন এর কোনোটাকে যদি আমরা বিদ্রুপ করি ওখানে হলো ঘৃণা করা আর এখানে হলো ঠাট্টা বিদ্রুপ করা এমন কি ইসলাম পালন করার কারণে যদি ইসলামী কোনো ব্যক্তিকে সে আমলটা করতেছে সে আবাদতটা করতেছে সে ইসলামের এই দৃষ্টিভঙ্গি পোষণ করতেছে এই কারণে যদি ব্যক্তি বিশেষকেও ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলেও ইসলাম ভঙ্গ হয়ে যাবে যেহেতু ইসলাম ভঙ্গ হয়ে যাবে তাহলে তার আমল এবদত থাকার প্রশ্নই আসে না সপ্তম কারণ হল জাদুটনা করা টোনা শিক্ষা করা টোনার শিক্ষা দেওয়া টোনার আশ্রয় গ্রহণ করা এগুলো সবই হচ্ছে কুফরি ইসলাম ভঙ্গের কারণ অতএব আমাদেরকে আমল এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তুলতে হলে এই সব বিষয়ে সতর্ক থাকতে হবে এই কারণগুলোতে কখনোই আমাদেরকে জড়িত হতে দেওয়া যাবে না বা আমরা এই কারণগুলোর সাথে কখনো জড়িত হব না অষ্টম নম্বর কারণ হচ্ছে যদি কোনো মুসলিম ব্যক্তি অন্য তার মুসলিম ভাই অথবা অন্য মুসলিম গোষ্ঠী মুসলিম দেশ মুসলিম সমাজের উপরে কোন কাফের ব্যক্তিকে কাফের দেশকে কাফের সমাজকে যদি সাহায্য করে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের যদি পক্ষ অবলম্বন করে তাহলে ওই ব্যক্তির ইসলাম ভঙ্গ হয়ে যায় যার ইসলাম ভঙ্গ হয়ে গেল তার সালাদ্যাম সাদাকা যাবতীয় ইসলামী আমল ধ্বংস হতে বাধ্য অতএব তার আমলগুলো মকবুল হবে না আরেকটি কারণ হচ্ছে নবম কারণ যে ব্যক্তি এরকম ধারণা পোষণ করে যে উম্মতে মোহাম্মদের কোনো ব্যক্তির জন্য সে প্রেসিডেন্ট হোক সে মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক সে পীর হোক দরবেশ হোক যে কোনো অলি আল্লাহ হোক তার সম্পর্কে যদি আমরা এরকম দৃষ্টিভঙ্গি পোষণ করি যে এই ব্যক্তির রসুল্লা সাল্লাসাল্লামের শরীয়ত বহির্ভূত জীবন জীবনযাপন করা রাইট আছে সঠিক হবে তার জন্য অনুমতি আছে তার জন্য সুযোগ আছে অবকাশ আছে এরকম যদি কেউ বিশ্বাস করে ধারণা করে তাহলে অবশ্যই এই ব্যক্তির ইসলাম ভঙ্গ হয়ে যাবে এবং ক্ষেত্রে যদি যুক্তিও দেখায় যেমন মুসা আলী সাল্লা সাল্লামের শরীয়ত থেকে বহির্ভূত ছিলেন খিজরা আলি সাল্লাম খিজরা আলহিসাল্লাত সাল্লাম যেমন মুসা আলহিসামের শরীয়ত থেকে দূরে ছিলেন মুসা আলি সাল্লাত উম্মতের আওতাভুক্ত হননি সদস্য হননি এভাবে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি উম্মতে মোহাম্মদের কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা এরকম ধারণা করি যেমন অনেকে মনে করে যে পীরে কামেল হয়ে গেলে সুফি সাধক হয়ে গেলে তার আর শরীয়ত মানতে হয় না এবং সেই ক্ষেত্রে তারা বাজে কতগুলো দৃষ্টিভঙ্গি তুলে ধরে তারা মনে করে যে মারেফত চর্চা করলে আর তার শরীয়ত লাগে না কোরআন এবং সুন্না আল্লাহ রসুল সালু অনুসরণের এক ক্ষেত্র আল্লাহ রসুলকে মানার একমাত্র ব্যবস্থা হলো কোরআন সুন্না আর কোনোভাবে রসুল্লাহ সাল্লামকে মানার উপায় নেই যখনই কোনো ব্যক্তি বলল যে উনি যেহেতু কামেল হয়ে গেছে উনি পরিপূর্ণ ব্যক্তি উনি আল্লাহর অত্যন্ত মানে কাছের ব্যক্তি অতএব তার কোরআন এবং সন্না আর লাগবে না উনি এখন মারেফতের উপরে চলতে পারেন উনি এখন হকিকতের উপরে চলতে পারেন এই জাতীয় বিভিন্ন ধরনের নাম ব্যবহার করে এগুলোকে যারা অজুহাত বানায় কোরআন এবং সন্ন্যার থেকে দূরে থাকার যুক্তি হিসেবে দাঁড় করায় এগুলো অবশ্যই ইসলাম ভঙ্গের কারণ যে ইসলাম আল্লাহ চিনেন যে ইসলাম আল্লাহ নাজিল করেছেন এই ইসলাম একমাত্র পাওয়া যাবে কোরআনের ভিতরে একমাত্র পাওয়া যাবে রসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যার ভিতরে অতএব এরকম ধারণা পোষণ করার কোনো সুযোগ নেই এবং যারা এই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে তাদের ইসলাম ভঙ্গ অতএব তাদের সালাদ তাদের শ্যাম তাদের জাকাত তাদের অন্যান্য ইসলামী আমল এবাদত এগুলোর কোনো গ্রহণযোগ্যতা নাই আল্লাহর কাছে এগুলোর কোনো কবুলিয়ত নাই এগুলো সবই ধ্বংস হয়ে যাবে সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা ইসলাম বা ভঙ্গের কারণগুলোর মধ্যে সর্বশেষ যে কারণটি আপনাদের কাছে তুলে ধরব এটা হচ্ছে আল্লাহর দিন থেকে বিমুখ থাকা ইসলাম থেকে যারা বিমুখ থাকে এই বিমুখতার ব্যাখ্যা হলো এই যে সে নিজেকে দাবি করে মুসলিম সে মুসলিম পরিবারের জন্ম নিয়েছে তার বাবা মুসলিম তার মা মুসলিম তাই সে নিজেকে মুসলিম বলতেছে কিন্তু সে ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করে না আমরা অবশ্য ইলিমের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনায় এই পয়েন্টটা নিয়ে এসেছিলাম যারা ইসলামের মৌলিক জ্ঞানগুলো অর্জন করবে না মৌলিক জ্ঞান থেকে দূরে থাকবে শিখবে না আমলও করবে না শিখার মন মানসিকতাও রাখে না তারা মনে করে কোরআন হাদিসের জ্ঞান অর্জন ছাড়া ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা ছাড়াও সে মুসলমান এরকম যারা ধারণা করবে তাদেরও ইসলাম ভঙ্গ হয়ে যাবে এটা কখনো সম্ভব নয় আমাদের জানতে হবে এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে হবে যে জাহিলিয়াতের বিপরীতে এই ইসলামের অস্তিত্ব জাহিলিয়াত মানে অজ্ঞতা অজ্ঞতা যদি কোনো ধর্ম আল্লাহর কাছে পছন্দ নিয়ে তাহলে জাহিলিয়াত কি আল্লাহ রেখে দিতেন ইসলাম আনতেন না তাহলে কোরআন নাজিল করতেন না তাহলে রাসূল প্রেরণ করতেন না হাদিস আসতো না যদি মূর্খ থেকে যাওয়া অজ্ঞ থেকে যাওয়া আল্লাহ সম্পর্কে না জানা আল্লাহর বিধান সম্পর্কে না জানা আল্লাহ যা চান তা সম্পর্কে জ্ঞান অর্জন না করা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো তাহলে আল্লাহ তো বড় কথা জাহিলিয়াতই রেখে দিতেন কোরআন নাজিল করতেন না রসুল প্রেরণ করতেন না রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দাওয়াত এবং তাবলিগের দায়িত্ব দিয়ে পাঠাইতেন না সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমাদের সামনে একটা ছোট্ট বিরতি এসেছে ছোট্ট একটি বিরতি গ্রহণ করার পর আবারও আপনাদের কাছে ফিরে আসব এই হাদিসের বাকি অংশ আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং এই হাদিসের নির্দেশনা কি এটা আপনাদের সামনে ব্যাখ্যা করার জন্য ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী ছোট্ট বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে ফিরে এলাম আমাদের নির্ধারিত বিষয় আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তাবলী সম্পর্কে আলোচনা করছিলাম আমরা ঘোষণা করেছিলাম তিন ধরনের শর্ত রয়েছে এক ধরনের শর্ত হল যা পূরণ না করলে আমল এবদত আল্লাহ তো দরবারে কোশ্চিন কালো কোনোভাবেই গৃহীত হবে না এই ধরনের শর্ত আমরা আপনাদের সামনে এক এক করে চারটি শর্ত এবং এই শর্ত আওতায় বিভিন্ন ধরনের বিষয় কোরআন এবং হাদিসের দলিল সহ উপস্থাপন করেছি চারটি বিষয় ছিল এরকম শির কুফরি এবং নিফাক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং অবশ্যই আমলকারী ব্যক্তিকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লামের প্রদর্শিত পন্থায় আমলে বদত করতে হবে আমল এবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য অবশ্য পালনীয় এবাদত সালাত জাকাত ইত্যাদি এগুলো আমাদেরকে আদায় করতে হবে এরপর অবশ্যই আমাদেরকে ইসলাম ভঙ্গের যাবতীয় কারণ থেকে বিরত থাকতে হবে মুক্ত থাকতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের আমল এবাদতগুলো আল্লাহ তো তবরকতলার দরবারে কবুল হওয়ার যোগ্য হবে আমরা এর বিনিময় আমরা পরকালের লাভ করতে সক্ষম হব ইনশাআল্লাহ এবার আমরা ইসলাম বা ইমান ভঙ্গের কারণগুলোর মধ্যে সর্বশেষ যে কারণটি আপনাদের কাছে তুলে ধরব এটা হচ্ছে আল্লাহর দিন থেকে বিমুখ থাকা ইসলাম থেকে যারা বিমুখ থাকে এই বিমুখতার ব্যাখ্যা হলো এই যে সে নিজেকে দাবি করে মুসলিম সে মুসলিম পরিবারের জন্ম নিয়েছে তার বাবা মুসলিম তার মা মুসলিম তাই সে নিজেকে মুসলিম বলতেছে কিন্তু সে ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করে না আমরা অবশ্য ইলমের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনায় এই পয়েন্টটা নিয়ে এসেছিলাম যারা ইসলামের মৌলিক জ্ঞানগুলো অর্জন করবে না মৌলিক জ্ঞান থেকে দূরে থাকবে শিখবে না আমলও করবে না শিখার মন মানসিকতাও রাখে না তারা মনে করে কোরআন হাদিসের জ্ঞান অর্জন ছাড়া ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা ছাড়াও সে মুসলমান এরকম যারা ধারণা করবে তাদেরও ইসলাম ভঙ্গ হয়ে যাবে এটা কখনো সম্ভব নয় আমাদের জানতে হবে এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে হবে যে জাহিলিয়াতের বিপরীতে এই ইসলামের অস্তিত্ব জাহিলিয়াত মানে অজ্ঞতা অজ্ঞতা যদি কোনো ধর্ম আল্লাহর কাছে পছন্দ নিয়ে হয়তো তাহলে জাহিলিয়াত কি আল্লাহ রেখে দিতেন ইসলাম আনতেন না তাহলে কোরআন নাজিল করতেন না তাহলে রাসূল প্রেরণ করতেন না হাদিস আসত না যদি মূর্খ থেকে যাওয়া অজ্ঞ থেকে যাওয়া আল্লাহ সম্পর্কে না জানা আল্লাহর বিধান সম্পর্কে না জানা আল্লাহ যা চান তা সম্পর্কে জ্ঞান অর্জন না করা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো তাহলে আল্লাহ তো বড় কথা জাহিলিয়াতই রেখে দিতেন কোরআন নাজিল করতেন না রসূল প্রেরণ করতেন না রসূল সাল্লাহ আলাইহুয়াসাল্লামকে দাওয়াত এবং তাবলিগের দায়িত্ব দিয়ে পাঠাইতেন না আরও কিছু শর্ত আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি এগুলো দ্বিতীয় পর্যায়ের শর্ত যা পূরণ না করলে এবাদত বা আমল গ্রহণীয় এমন কিছু শর্ত যেই শর্তগুলো যদি আমরা পূর্ণ না করি পূর্ণ তো করতে হবে পূর্ণ করা উচিত কিন্তু যদি আমরা শর্তগুলো পূর্ণ না করি তাহলে আমল এবাদত বাধাগ্রস্ত হয়ে থাকবে আমল এবাদত বাধাগ্রস্ত হয়ে থাকবে যখনই আমরা এই শর্তগুলো পূর্ণ করব তখন আমল এবাদত আল্লাহর কাছে গৃহীত হয়ে যাবে আল্লা তরকতলার দরবারে সংরক্ষিত হবে যার পুরস্কার আমরা পরকালে লাভ করব ইনশাল্লাহ অর্থাৎ আমি যেই আমল এবাদত করেছি আমার জীবনে সালাত সিয়াম হাজ অমরা দাওয়াত তাবলিগ অন্যান্য আমল করেছি এই আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিন্তু এমন কিছু শর্তের কারণে এগুলো ঝুলন্ত থাকবে বাধাগ্রস্ত হয়ে থাকবে এগুলোর কার্যকারিতা থাকবে না যখন আমরা এই শর্তগুলো পূর্ণ করব শর্ত পূর্ণ করে ফেলব। তখনই আল্লাহ তো বরকতালার কাছে এই আমল যা পূর্বে করা রয়েছে এই আমলগুলো আল্লাহর কাছে জমা হয়ে যাবে আমরা এর পুরস্কার লাভ করব পরকালে ইনশাল্লাহ এই জাতীয় শর্তগুলো হচ্ছে ঋণ আমি অনেক আমল এবাদত করেছি কিন্তু আমল এবাদত করলে কি হবে মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের জিনিস টাকা পয়সা সম্পদ এগুলো আমরা ঋণ নিয়ে যদি পরিশোধ না করে মৃত্যুবরণ করি তাহলে আমাদের আমল এবাদতগুলো ঝুলন্ত অবস্থায় থেকে যাবে এই আমল এবাদত দিয়ে আমরা উপকৃত হইতে পারবো না অথচ ঋণ আমল এবাদত কবুল হওয়ার জন্য বাধা নয় ঋণ রয়েছে আপনি আমল এবাদতো করতে পারেন এমনকি ঋণ করা টাকা দিয়ে আপনি হজও যদি করেন আপনার ব্যবস্থা আছে টাকার কিন্তু এই মুহূর্তে আপনি পাচ্ছেন না কারো কাছ থেকে ঋণ নিয়েও যেতে পারেন ঋণ বা কর্য এটা অবশ্যই আমল কবুলের ব্যাপারে বাধা নয় তবে ঋণ বা কর্য পরিশোধ না করাটা আমলের কার্যকারিতা বাধাগ্রস্ত করে রাখে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম একটি হাদিসের ভিতরে বলেছেন যে হাদিসটি ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ তবরকতলা শহীদ ব্যক্তির সব গুনাহ মাফ করে দেন একমাত্র দাইন ছাড়া দাইন হল বান্দার হক যে ব্যক্তি ঋণ গ্রহণ করে ঋণ পরিশোধ করে না সে বান্দার একটা হক নষ্ট করল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হক ঋণ দেওয়ার ব্যাপারে কোরআন উৎসাহিত করেছে হাদিস উৎসাহিত করেছে এমনকি ঋণ দান করা সদাকার চেয়েও বেশি উত্তম আমল সদাকার চেয়েও এতে সব বেশি অথচ যদি এই ঋণ পরিশোধ না করা হয় তাহলে এর কারণে আমার আমল এবাদতগুলো বাধাগ্রস্ত হয়ে থাকছে অন্য একটি বর্ণনার ভিতরে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন আল কতফি সবির ফিরকুল্লা ইল্লাহ ইদিনইন এটাও সহি মুসলিম শরীফের হাদিস আল্লাহর পথে জিহাদ করতে যে নিহত হয়ে যাওয়া এটা সমস্ত গুনাহ মাফির কারণ একমাত্র ঋণের কারণে সে গুনাহ মাফি পাবে না আল্লাহ রসুল সাল আলী আসাল্লামকে এক ব্যক্তি বা এক সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমি যদি জিহাদ করতে যে কাফেরের হাতে নিহত হয়ে শহীদ হয়ে যায় তাহলে আল্লাহ তো বড় কথা আমার গুনাহসমূহ আমার পাপসমূহ মাফ করবেন আল্লাহ রসুল সাইসলাম তাকে বললেন নাম মহতুন মুক বেলুন বিরিন রাসূল আল্লাহ রসুল ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ আল্লাহর পথে জিহাদ করতে যে তুমি যদি নিহত হয়ে যাও শহীদ হয়ে যাও তাহলে আল্লাহ তবরকতলা তোমার গুনাহ মাফ করে দিবেন। তুমি জিহাদে প্রকৃত অর্থে যদি সত্যিকার যুদ্ধ করার জিহাদ করার মন মানসিকতা নিয়ে উপস্থিত হও এবং সেটা কিভাবে তুমি ধৈর্যের সাথে অবিচল থাকবে যুদ্ধের মাঠে এবং জিহাদের মাধ্যমে তুমি আল্লাহর কাছে সব কামনা করবে আল্লাহর কাছে পুরস্কার কামনা করবে বীরত্ব জাহির করার জন্য নয় তুমি অগ্রগামী থাকবে তুমি অগ্রসরমান থাকবে পিসপা হবে না এমনভাবে যদি তুমি জিহাদ করো এবং জিহাদরত অবস্থায় কাফের হাতে মৃত্যুবরণ করো তাহলে অবশ্যই আল্লাহ তোমার কতলা তোমার গুনাসমূহ মাফ করে দেবেন এই সাহাবি অত্যন্ত আনন্দিত সে যুগে জাহিলি সমাজের লোকেরাও কিন্তু পাপের কারণে প্রভাবিত হতো পাপকে ভয় করত পাপকে ভার মনে করত অথচ আমরা মুসলিম হয়ে মুসলমান হয়ে পাপকে আমরা গ্রাহ্য করি না পাপকে আমরা ভয় করি না পাপ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি না কিন্তু সাহাবাই কিরাম দেখেন যারা জাহিলি যুগ থেকে ইসলামে প্রবেশ করেছে তারা কিভাবে পাপকে ভয় করত নিজের জীবন বিসর্জন দিয়ে হলো যদি পাপ থেকে রেহাই পায় সেটাই তারা ব্যবস্থা খুঁজতেন তাই তো সাহাবি আল্লাহ রসুল্লামের কাছে শর্ত করতেছেন আল্লাহ যদি আমি শহীদ হয়ে যাই তাহলে কি আমার পুরস্কার পাপ মোচন করে দেবেন আল্লাহ আল্লাহ কি আমার গুনাহগুলো মোচন করবেন এটা শুনে সাহাবি খুশি যুদ্ধে যাচ্ছে আল্লাহ রুসুল সাল্লাম তাকে ডেকে বললেন শোনো তোমাকে এটা বলার পর জিবরিল আলাই সাল সাল্লাম আমাকে জানিয়ে দিলেন যে মাফ হবে তবে তোমার যদি দাইন থাকে করজ থাকে তাহলে আল্লাহ মাফ করবেন না সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী এই হাদিস থেকে আপনারা স্পষ্ট করে জানতে পারলেন দাইন আমলের কবুলিয়তকে ঝুলন্ত রেখে ক্ষমা প্রাপ্তি থেকে বাধা দান করে আমরা এই হাদিসের পর পর্ব শেষ করতে চলেছি আমরা দশম পর্বে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি বাকি আলোচনা শোনার জন্য সে পর্যন্ত আল্লাহ তববারকতাল আপনাদেরকে সুস্থ রাখুন সহি সালেম রাখুন حفظه الله السلام عليكم ورحمة الله وبركاته غبار مدينة كحل لعيني وتربتها على